দিদিকে বলতে ফোন করে সমস্যার কথা জানানো হয়েছিল। মুর্শিদাবাদের লালগোলা থেকেই সেই কর্মসূচিতে প্রায় 80 জন সাধারণ মানুষ অভিযোগ করেছিলেন এই কর্মসূচিতে। সেই অভিযোগের সমাধানে লালগোলা বিধানসভার কোঅর্ডিনেটর তথা প্রাক্তন পরিষদীয় সচিব চাঁদ মোহাম্মদ, ব্লক সভাপতি শুভরঞ্জন রায়কে নিয়ে সেই সমস্ত অভিযোগকারীদের অভিযোগ শোনেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন তারা। অভিযোগ পড়েছে কারো ঘর, বার্ধক্য ভাতা, ইলেকট্রিক সহ একাধিক বিষয় নিয়ে। একইভাবে মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভায় সেখানে দিদিকে বলতে একাধিক মানুষ অভিযোগ করেছিলেন, তাঁদের অভিযোগ শোনেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তৌসিফ ইকবাল এবং জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আজকে দিদিকে বলো প্রোগ্রাম কি কি মানুষ অভিযোগ করলো বলো। প্রোগ্রামে আমাদের যে যারা কমপ্লেন করেছিলেন, কিছু পুরসভার লোক আছে তারা বাড়ি পাচ্ছে না, গরিব লোক, সত্যি গরিব লোক তারা পাচ্ছে না, তারা সে কারণে অভিযোগ দিদিকে বলো বলেছিল। সেগুলো আমরা দেখলাম, আমরা তার এই কপি নিয়ে আমরা এসডিওকে, এমডিএমকে জানাবো। চেয়ারম্যান আপনারা জানেন নিজের মতন কাজ করছে, যা দোতলা তিনতলা বাড়ি তারা বাড়ি পাচ্ছে, আমার কাছে বহু ডকুমেন্ট আছে যে সাধারণ মানুষগুলো পাচ্ছে না, সেগুলো আমি জানিয়েছি এর আগে এবং আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিমকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে গরিব লোকগুলো বঞ্চিত হচ্ছে। আমরা আগামী দিন সেগুলো দেখব এসডিওকে এবং সকলকে বলে যেন তারা সে ন্যায় বিচারটা পায়। এবং কিছু সমস্যা আছে সেগুলা আমরা অবশ্যই সলভ করে দেবো, কারণ দেখেন আমি সবগুলো জানতে পারিনি, জানতে পারলে অবশ্যই আমরা সলভ করে দেবো। আজকে প্রোগ্রামের কারণ কি? মাননীয় মুখ্যমন্ত্রী একটা নাম্বার দিয়েছিল 9137090370। এই নাম্বারে তিনি বলেছিল এলাকার মানুষ অনেক সংবাদ তারা পায় না, যাতে ওই সংবাদটা মাননীয় মুখ্যমন্ত্রীর তারা সরাসরি বলতে পারে। তাই এলাকার মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ তারা দিদিকে বলেছিল যে কারো ঘর নেই, কারো বেকার ভাতা পায়নি, কে তার রাস্তাঘাটের সমস্যা, কে রেশন পায়নি, কার কন্যাশ্রী পায়নি এবং তার বিদ্যুতের বিল থেকে অনেক সমস্যা, সেই সব তারা আবেদন করেছিল। তাদের নাম রেজিস্ট্রেশন করে সেখান থেকে রাজ্য থেকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা সেগুলো মানুষকে ডেকে তাদের কাছ থেকে শুনে নিচ্ছি তারা সত্যিকারে সারা অ্যাপ্লাই করেছিল কি না। তারা জবাব দিয়ে করে বলেছে যে আমরা সত্যিকারে অ্যাপ্লাই করেছি। রাজ্য সরকার সেটি বলেছেন যারা পায়নি তাদের সমস্যা তারা দ্রুততার সঙ্গে আমরা সমাধান করব, যারা বাড়ি পায়নি তাদের বাড়ি পাওয়ার ব্যবস্থা করে দেবো, যারা রূপশ্রী পায়নি তাদের রূপশ্রী পায় তার ব্যবস্থা করে দেবো। রাস্তাঘাট কোথাও অনেক রাস্তা হয়েছে, তথাপি কিছু কিছু রাস্তা হয়তো বাদ আছে, সেগুলো যাতে হয় তার ব্যবস্থা করে দেবো। এই আজকের অনুষ্ঠানে আমরা সবাইকে ডেকেছি, সবাই উপস্থিত হয়েছেন, আমাদের উপস্থিত রয়েছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট সম্মানীয় শুভরঞ্জন রায় মহাশয়, আমরা পেয়েছি মাস্টার মোহিত মাস্টার আমাদের এই ব্লক নেতৃত্ব, আমরা পেয়েছি আমাদের ফারুক যুবনেতা পেয়েছি, এই মোহিত আমার যুবনেতা প্রচুর প্রোগ্রাম করে দিয়েছে আমাদের সঙ্গে থেকে, আমরা পেয়েছি জালালউদ্দিনকে, আমরা চামিয়াকে পেরেছি, আমরা পেয়েছি প্রদর্শনীর মেম্বারকে পেয়েছি, আমরা আরও অনেককে এখানে পেয়ে আমরা তাদের সাক্ষাতে, তাদের সমন্বয়ে, তাদের কথাবার্তা শুনে আমরা চেষ্টা করব আগামী দিন যাতে দ্রুততার সঙ্গে তারা সব কিছু ফিরিয়ে পায় এবং আশাবাদে আমরা চেষ্টা করব। প্রধান মেম্বারের কাছে যাবো, বিডিও কাছে যাবো, আমরা জেলায় যাব, আমরা চেষ্টা করবো তাদের তারা পেয়ে থাকি। আজকের প্রোগ্রামের কারণ কি? আজকের প্রোগ্রাম হচ্ছে ভেরিফিকেশান প্রোগ্রামের মধ্যে তারা দিদিকে বলতে নম্বর যে আমরা দিয়েছিলাম সেখানে অভাব অভিযোগ জানিয়েছিল, তারই ফলস্বরূপ ওইখান থেকে নামগুলো পাঠানো হয়েছে আমাদের কোঅর্ডিনেটর সাহেবের কাছে, চার মুখ্যমন্ত্রী সাহেবের কাছে এবং ব্লক নেতৃত্বকে নিয়ে উনি বসেছেন, যাতে এইগুলো আর একবার আমরা ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করে আমরা প্রধান এবং সরকারের যেসব প্রতিষ্ঠান আছে সবারই সঙ্গে যোগাযোগ করে যাতে এটা হয় সেই চেষ্টা আমরা করব এবং এটা আশা করি হবে, যেহেতু আমাদের রাজ্য সরকার এটার নজর পড়েছে, তো সরকারের দপ্তরগুলো তো রাজ্য সরকারের আন্ডারেই আছে, সুতরাং এগুলো হবে আশা করব। এতদিন ক্ষমতা থেকেও দিদিকে বলো প্রোগ্রামে অভিযোগ জানানোর পরেই কেন কাজ হচ্ছে, আগে কেন কাজ হয়নি? কাজ প্রচুর কাজ হয়েছে, কিন্তু এটা তো বলা যায় না যে সব সমস্যার সমাধান হয়ে গেছে বা হবে, সুতরাং কিছু তো বাকি থাকবে, এটা আর একটা হয়েছে আরও হবে,
এবং আরও হবে, এইভাবেই তো আস্তে আস্তে সবই হবে, আলটিমেটলি সবই হবে। আপনার পরিচয়? আমি হচ্ছি ব্লক সভাপতি লালগোলার শুভরঞ্জন রায়।